সব খবর কম সময় সব খবর একসাথে আগামী এক ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব। প্রতিদিনকার মতো চেষ্টা করব খবরটা খুব দ্রুততার সাথে বলতে, যাতে করে এই এক ঘন্টায় আপনারা সব আপডেট জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশে আবারও শুরু হচ্ছে গণটিকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে 28 সেপ্টেম্বর সকাল থেকে ঠিক আগের মতোই এলাকা ভিত্তিক টিকার ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ আরও 25 লাখ করোনা টিকা দেশে আসছে বলেও তিনি জানিয়েছেন। এর আগে 7 আগস্ট থেকে দেশে গণটিকা কার্যক্রম শুরু হয়। 9 সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ টিকার এই কার্যক্রম শেষ হয়। দেশে এখন পর্যন্ত টিকা এসছে 5,45,85,080 ডোজ, এর মধ্যে 4,02,31,569 ডোজ টিকা দেওয়া হয়েছে। ভ্যাকসিন ক্যাম্পেইন গতবার করেছিলাম, এবারও 28 তারিখে সকাল থেকে আমরা ভ্যাকসিন ক্যাম্পেইন আমরা শুরু করছি। চলমান ভ্যাকসিন যে দেওয়া সেটা বজায় থাকবে। এখন প্রায় 6 লক্ষ ডোজ ভ্যাকসিন প্রত্যেক দিন দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে বিমানবন্দরে পিসিআর ল্যাবে প্রবাসীদের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। দুপুরে বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব পরিদর্শন শেষে তিনি একথা জানিয়েছেন। এর আগে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন ঢাকার সিভিল সার্জন ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান। জানিয়েছেন প্রতিদিন 2 থেকে 3 হাজার নমুনা পরীক্ষা করা যাবে, তবে নির্ধারণ হয়নি পরীক্ষার ফি। আজ পরীক্ষামূলকভাবে 96 জনের টেস্ট হলেও প্রবাসীদের জন্য এখনও সেটি শুরু হয়নি। পরীক্ষার রিপোর্ট পেতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। 12টি আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের পক্ষ থেকে এই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পক্ষ থেকে সমস্ত ধরনের সুযোগ সুবিধাই তাদেরকে দেওয়া হয়েছে এবং ফুল সুইংয়ে কাজ চলছে। বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা কেউ ফেস করতে হবে। কত টাকায় টেস্ট এটা? এটা একটা সমন্বিত সিঙ্গেল খরচ আমরা আজকেই দিয়ে দিব আপনাদেরকে। সিদ্ধান্ত মোটামুটি হয়ে গিয়েছে, জানতে পারবেন আপনারা, এবং সর্বনিম্ন পর্যায়ে রাখা হয়েছে। এদিকে আজ দেশে করোনায় আরও 21 জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট 27,414 জন দেশে প্রাণ হারালেন কোভিডে। নতুন করে 980 জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত দেশে 15,51,351 জন। এছাড়া 1,312 জন সহ মোট 15,11,479 জন সুস্থ হয়েছেন। মৃত 21 জনের মধ্যে 7 জন পুরুষ, নারী 14 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 10 জন প্রাণ হারিয়েছেন। এরপরে চট্টগ্রামে 4, রাজশাহীতে 2, খুলনায় 1, সিলেটে 3, ময়মনসিংহে 1 জন প্রাণ হারিয়েছেন। দেড় বছর পরে খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। আপাতত স্নাতক চতুর্থ বর্ষ এবং মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থীরা এই লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। প্রবেশের জন্য টিকা কার্ড দেখাতে হচ্ছে। ছুটি ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্তই খোলা থাকবে। উপাচার্য বললেন পর্যায়ক্রমে ক্লাস সহ সব কার্যক্রম শুরু হবে। আজকে অনেক ভালো লাগছে যে সামনে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তো প্রস্তুতিও ভালো হবে, লাইব্রেরিতে আমরা বই নিয়ে পড়াশোনা করতে পারবো। তারপরে এটা আশার জায়গা নিয়ে যে অনেকদিন পরে হলো লাইব্রেরিটা নতুন করে খুলছে। এখনও তো অনেক স্টুডেন্ট আসে নাই, সবাই যদি আর যখন আসবে তখন বোঝা যাবে যে গ্যাদারিং হয় কিনা। হলগুলো যদি তাড়াতাড়ি খুলে দেওয়া হতো আরও তাহলে হয়তো আরও আগে আমরা শুরু করতে পারতাম। তারপর যে সিদ্ধান্ত নিয়েছে এখন তো সেটা মেনে নিতেই হবে। শিক্ষার্থীদের কিন্তু সচেতনতার জায়গাটি খুবই প্রখর, এটি আমাদের শক্তি। আমি এখানে দেখে খুব আনন্দিত যে সকলে স্বাস্থ্যবিধি অনুসরণ করছে। অন্য যারা আমরা আছি, বিভিন্ন জন আছি, তারাও যেন সেই ধরনের শিক্ষার্থীদের মতো দায়িত্ব সচেতন হন এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্যোগী হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমনিতেই বিপুল ভর্তিচ্ছুর স্থান সংকুলন নিয়ে হিমশিম খেতে হয় ঠিক প্রতি বছর। এবার আবাসিক হলগুলো বন্ধ থাকে, সেই সংকট আরও বেড়েছে। সেই সাথে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একটি অংশ রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে কারণে অক্টোবরের প্রথম সপ্তাহে ভর্তিচ্ছুদের স্থান সংকুলন নিয়েই সংশয় বেড়েছে কয়েকগুণ। নগর কর্তৃপক্ষ বলছে অন্তত 70% ব্যক্তির থাকা খাওয়ার বন্দোবস্ত করতে নানা উদ্যোগ নিচ্ছেন তারা। 4 দিনে না করে 8 দিনে করতো তাহলে এই সমস্যায় কিন্তু আমাদের কোনো কেউই পড়তো না। হোটেল হচ্ছে অপ্রতুল, আবার সেখানে এসে খরচ বহন করে সকলের পক্ষে থেকে ভর্তি পরীক্ষা দেওয়াও সম্ভব না। সর্বোচ্চ দেখা যাচ্ছে একটা ফি, আমরা বসে একটা আমরা বেশ মালিক সমিতির থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা তাৎক্ষণিক আমরা জানিয়ে দেবো। আরও বিকল্প কিছু ব্যবস্থা আমরা রেখেছি যাতে অন্তত পক্ষে
60 শতাংশ বা 70 শতাংশ ছাত্রছাত্রী তা সুন্দরভাবে থাকতে পারে, অতিরিক্ত পরিমাণে ভাড়া আদায় করে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কারণ আপনারা জানেন যে কোভিডের সময় মানুষের ক্রাইসিস মোমেন্টে আছে। নামাবো যারা সিটি আপনার সিটি বাস হিসাবে কাজ করবে, তাদের কাউকে কোনো এখানে আমার ইউনিভার্সিটির কর্মকর্তারা উঠবেন, শিক্ষকরা উঠবেন এবং ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা উঠবেন, তাকে কোনো পয়সা দিতে হবে না। বগুড়া জিলা স্কুলে দুই শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে, একজন এসএসসি পরীক্ষার্থী, অপরজন দশম শ্রেণীর ছাত্র। এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফি। জানিয়েছেন, 16 সেপ্টেম্বর সবশেষ স্কুলে এসেছিল দুই শিক্ষার্থী, সম্প্রতি তারা করোনা আক্রান্ত হয়েছে বলেও জানতে পারেন তিনি। বাসায় আইসোলেশনেই আছে তারা। প্রধান শিক্ষক আরও জানিয়েছেন যে স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান চলছে। আক্রান্ত দুই শিক্ষার্থী কোনো সহপাঠীর মাঝে করোনা উপসর্গ দেখা যায়নি বলেও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে রাজশাহী কলেজের স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। দুপুরে স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেন। এরা দুইজনে দীর্ঘদিন থেকে স্কুলে আসেনি, এরা বাসাতে আছে এবং এদের অভিভাবকের সঙ্গে আমি কথা বলেছি, বাসাতে সবাই আইসোলেশনে আছেন। আমি তাদেরকে বললাম যে 14 দিনের পরে আপনি টেস্ট করবেন, করে যদি নেগেটিভ যখন আসবে তারপরে স্টুডেন্টকে স্কুলে পাঠাবেন। দুদকের করা মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এই অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আলী হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তারা এ সময় নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচারও প্রত্যাশা করেন। একই সাথে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য 18 অক্টোবর দিন ধার্য করেছেন। দীর্ঘ 16 বছর পরে অ্যাঙ্গেলা মার্কেলকে ছাড়াই জাতীয় নির্বাচন হচ্ছে জার্মানিতে। রোববার স্থানীয় সময় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, যা সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। 16 রাজ্যের 6 কোটি 40 লাখের বেশি ভোটার তাদের রায় জানাবেন। প্রত্যেক নাগরিক 2টি করে ভোট দেওয়ার সুযোগ পাবেন। একটি প্রার্থী বাছে অপরটি পছন্দের দলকে। হাড্ডে হাড্ডে লড়াইয়ের আভাস ক্ষমতাসীন সিটিও এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ এসপিডির মধ্যে। চ্যান্সেলর পদেও মূল প্রতিদ্বন্দ্বিতা দুই দলের আর্মিন লাইশেট ও ওলাফ শলৎসের মধ্যে। জনমত জরিপে অবশ্য খুব সামান্য ব্যবধানেই এগিয়ে আছে এসপিডির প্রার্থী। বিশ্লেষকরা বলছেন, দুপক্ষের ভোটে ভাগ বসাবে গ্রিন পার্টি। বিদায়বেলায় বিশাল এক জিঞ্জার ব্রেড হার্ট উপহার পেলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। শনিবার আকেন শহরে দলীয় প্রার্থীর জন্য চালান সবশেষ প্রচারণে এ সময় নিজ দল সিডিওর পক্ষ থেকে পান এই মিষ্টি মধুর উপহার। মার্কেলের হাতে এই খাবারটি তুলে দেয় ছোট্ট এক শিশু। তিনিও বরাবরের মতো হাসি মুখেই এই ভালোবাসা গ্রহণ করেন। জার্মানিতে দীর্ঘ 16 বছর চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাঙ্গেলা মার্কেল। বহু জার্মানের কাছে তিনি দ্বিতীয় মা হিসেবেই সমাদৃত। আফগানিস্তানে বন্দুকযুদ্ধে নিহত 4 অপহরণকারীর মধ্যে তাদের মরদেহ প্রকাশ্যে ঝুলিয়ে আবারও আলোচনায় তালেবান। তাদের ভাষ্য, অপরাধের পরিণতি জানান দিতে এমন পদক্ষেপ। শনিবার এক ব্যবসায়ী আর তার ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিল অপহরণকারীরা। চেক পয়েন্টে টহল পুলিশের সাথে বন্দুকযুদ্ধ হয়। 4 অপহরণকারীর মৃত্যু হয়, আহত হয় 1 তালেবান সদস্য এবং নিরাপদে বাবা ছেলে উদ্ধার হয়। তালেবান আগেই ইঙ্গিত দিয়েছিল গুরুতর অপরাধে মৃত্যুদণ্ডের পাশাপাশি অঙ্গচ্ছেদের মতো কঠোর শাস্তি ফিরবে আবার, আর তারই নজির মিলল হেরাতে। অপহরণকারীরা অস্ত্রধারী ছিল। চেক পয়েন্টে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় তাদের। এক তালেবান সদস্য আহতও হয়। আল্লাহকে ধন্যবাদ, ব্যবসায়ী আর তার ছেলে অক্ষত আছে। তাদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের মাত্র 1 মাস আগে মন্ত্রিসভার কলেবর বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্থানীয় সময় সন্ধ্যায় শপথ নিতে পারে নতুন 6 মন্ত্রী এবং ধারণা করা হচ্ছে দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনীতিকরা নতুন এই তালিকায় থাকবেন, যার মাঝে রয়েছে কংগ্রেসের সাবেক নেতা যতীন প্রসাদের নাম। গেল জুনেই তিনি দলবদল করেন। মন্ত্রী পরিষদে তার অন্তর্ভুক্তি রাজ্যের 13% ব্রাহ্মণ ভোটারের উপর বিশাল প্রভাব ফেলবে। এছাড়া পিছিয়ে থাকা জাতিগোষ্ঠীর দল নিষাদের 2 শীর্ষ নেতা সঞ্জয় ও প্রবীণের নামও শোনা যাচ্ছে। নয়াদিল্লির রোহিণী আদালতে হত্যাকাণ্ডের 2 দিন পর দুইজনকে আটক করেছে পুলিশ। গেটের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই তাদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের নাম
উমাং ও বিনয়, দুজনই রাজধানীর হায়দারপুরের বাসিন্দা। ঘটনার দিন তারা এক শপিং মলে ঢুকে আইনজীবীদের পোশাক পরে উমাং আদালতের গেটে গাড়িতে অপেক্ষা করছিল সে। আর পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পরে গাড়িতে পালানোর পরিকল্পনাও ছিল ওই দলটির, তবে দুইজন হামলাকারী নিহত হওয়ায় সে পালিয়ে যায়। শুক্রবার দুপুরে কুখ্যাত ডন জিতেন্দ্র গৌগিকে দিল্লির আদালতে তোলা হয়। তখন আইনজীবীর পোশাকে থাকা তার প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর দুই সন্ত্রাসী গুলিতে প্রাণ যায় তার। আগ্নেয়গিরির তাণ্ডব লীলা না কমায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো লাপামা দ্বীপের এয়ারপোর্ট। ইয়ালামুখ থেকে প্রায় 4 কিলোমিটার উপর পর্যন্ত স্ফুলিঙ্গ ছড়াচ্ছে কুম্ব্রে ভিয়েজে আগ্নেয়গিরি। জমাট কালো ধোঁয়া বিঘ্নিত বিমান চলাচল, 7,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে, বাকিদেরও ঘরবাড়ি ছাড়ার অনুরোধ জানাচ্ছে প্রশাসন, কারণ সহসাই এই লাভা উদ্গিরণ থামার কোনো সম্ভাবনা নেই। রোববারও আগ্নেয়গিরিতে নতুন বিস্ফোরণের সম্ভাবনা আছে, আরও লাভা উদ্গিরণের বিষয়টি উড়িয়ে দিতে পারছি না। নতুনভাবে ছড়িয়ে পড়া লাভা আগ্নেয়গিরির তলদেশ থেকে উঠে আসছে, তাই তুলনামূলক বেশি তরল এবং উত্তপ্ত। সবাইকে বলবো নিরাপদ দূরত্বে অবস্থান নিন। সব সমীকরণ ঠিক থাকলে এবার বিসিবির পরিচালক হতে যাচ্ছেন ক্রিকেট অঙ্গনে পরিচিত মুখ ইফতেখার রহমান মিঠু। গুঞ্জন আছে ঘনিষ্ঠ বন্ধু ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির সুপারিশেই তিনি যুক্ত হতে যাচ্ছেন নাজমুল হাসান পাপনের পরিষদে। যদিও লম্বা সময় ধরে ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা আছে সাবেক এই ক্রিকেটার আর বর্তমান সংগঠকের। আমাদের তখন গুলশানিয়তে অরুণলাল অশোক মল্লাত্রা খেলতো, আর সবাই জানে যে ওই সময় গুলশানিয়তে স্নেহাশিস গাঙ্গুলিকে আমরা রেজিস্ট্রেশন করলাম ওভারসিজ প্লেয়ার, হ্যাঁ ওর বড় ভাইকে। তখন স্নেহাশিস বললো যে আমার ছোটো ভাইও খুব ভালো খেলে, 16-17 বছর বয়স, নিতে পারো। তখন আমরা ফর্ম পাঠিয়েছিলাম, আমি কলকাতা ছিলাম, ওইখান থেকে আমার সাথে পরিচিত। জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদানে দেশের কোনো অর্জন নেই মিথ্যাচার করেছেন প্রধানমন্ত্রী, এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জিয়াউর রহমানের সমাধিতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেছেন রোহিঙ্গা সংকট সমাধান না করে পশ্চিমা বিশ্বের সহমর্মিতা পেতে চায় সরকার। এখানে আমি কোনো আউটকাম পাইনি আমরা, কিভাবে তুমি অতি দ্রুত সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন এবং নির্বাচনী ব্যবস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিণত করবেন, জনগণের যে এখন দুর্ভোগ অসহায় অবস্থায় তাকে দূর করবেন, তাই সেই সম্পর্কে কিন্তু সেখানে তিনি কোনো কিছু উল্লেখ করেননি। একই সঙ্গে আমরা দেখেছি যে তিনি মিথ্যাচার করেছেন। এদিকে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সমালোচনা করে বিএনপি আরও এক ধাপ নিচে নেমে গেল, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এমন মন্তব্য করে তিনি মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা জাতিসংঘে তার বক্তব্যে বাংলাদেশকে সম্মানিত করেছেন, বিএনপি সিরিজ বৈঠকের নামে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ ওবায়দুল কাদেরের। সব ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। শেখ হাসিনা এক ধাপ উপরে উঠেছেন, আরো তার জনপ্রিয়তা অগ্রগতি তুঙ্গে উঠছে, আর আপনারা এখানে সমালোচনা বিদ্বেষমূলক অপপ্রচার করে আপনারা আর এক ধাপ দেশের রাজনীতিতে নিচে নেবেন। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত 3 বাংলাদেশি নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে র্যাব। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব 15। জানায় যে নির্মাণ কাজের কথা বলে টেকনাফের নীলার এলাকায় ডেকে এনে গত 24 সেপ্টেম্বর বিকেলে এই 3 বাংলাদেশিকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। ফোন করে পরে 5 লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়, টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। বিষয়টি র্যাবকে জানায় অপহৃত আজিজুল ইসলামের ভাই। রোববার সকাল পর্যন্ত পাহাড়ে তারা অভিযান চালায় এবং তাদের উপস্থিতি টের পেয়ে আস্তানা ছেড়ে পালিয়ে যায় পুতিয়া গ্রুপের নেতা পুতিয়া সহ অন্তত 18 রোহিঙ্গা সন্ত্রাসী। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে র্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন। ময়মনসিংহ জামালপুর রেল রুটে ট্রেনে ডাকাতি এবং হত্যায় জড়িত মূল হোতা সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করে লুট হওয়া টাকা ও মোবাইল এবং সংঘবদ্ধ চক্রের সদস্য ট্রেনের পেশাদার ছিনতাইকারী। ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে ছিনতাইয়ের পাশাপাশি সুযোগ বুঝে তারা ডাকাতি করত। দুপুরে ময়মনসিংহ র্যাব 14 কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। এদের সাথে অজ্ঞাত পরিচয় আরও 4 জন রয়েছে,
টোটাল দলটা ছিল 8 থেকে 9 থেকে 10 জনের। সো বাকিদেরকেও মানে আমাদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালিত হচ্ছে এবং আমরা ইনশাআল্লাহ তাদেরকে ধরতে পারব। পাঠ্যপুস্তকে ভুল থাকায় আগামী 10 নভেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান এবং একজন সদস্যকে তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি এম এ নায়াতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছেন নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের 174 পৃষ্ঠার 9 নম্বর লাইনে আছে দলীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু হবে আওয়ামী লীগের সভাপতি। এছাড়া 187 পৃষ্ঠায় শেখ মুজিবুর রহমানকে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি বলা হয়েছে। এমন অসংখ্য ভুল সংশোধন করতে অভিভাবকরা এনসিটিবিকে চিঠি দিলেও তারা কর্ণপাত করেনি, তাই হাইকোর্টে এ বিষয়ে রিট হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশ উন্নয়নের এক যুগ এই শিরোনামের প্রদর্শনী 28 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই আয়োজনে স্থান পেয়েছে গত 12 বছরে শেখ হাসিনার বিভিন্ন অবদান ও অর্জন, মূলত দেশের উন্নয়ন তরুণদের সামনে তুলে ধরে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এমন আয়োজন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রাজবাড়িতে পদ্মা নদীর আলাদা দুই অংশে জালে ধরা পড়ল বাঘাইর ও ঝাই মাছ। সকালে দৌলতদিয়ার চর কর্নেশন এলাকায় এক জেলে 35 কেজি ওজনের বাঘাইর মাছটি ধরেন, যেটি আপনারা দেখতে পাচ্ছেন 48,100 টাকায় বিক্রি করা হয়েছে। এটি দুপুরে ওই এলাকার পাশে আবার বাচ্চু হালদারের জালে আটকা পড়ে 8.5 কেজির একটি মাছ। ক্যাটফিশ জাতীয় এই মাছ স্থানীয়দের কাছে ঢাই মাছ হিসেবেই পরিচিত। মিঠাপানির মাছটি 3,000 টাকা কেজি দরে 25,500 টাকায় বিক্রি হয়। 24 ঘন্টার কিছুটা কমেছে করোনার প্রাণহানি। শনিবার বিশ্বজুড়ে 6,000-এর মতো মৃত্যু হয়েছে এই ভাইরাসে। এ নিয়ে মোট 47,56,000 ছাড়িয়ে গেছে মহামারীতে মোট প্রাণহানির সংখ্যা। শনিবার 822 জনের মৃত্যু দেখেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রে সংক্রমণের মৃত্যু কিছুটা কমেছে, 765 জনের প্রাণহানি লিপিবদ্ধ করা হয়েছে এদিন। এছাড়া মেক্সিকোতে 564, ব্রাজিলে 548 জন মারা গেছেন। এ পর্যন্ত 23,22,00,000-এর বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে গোটা বিশ্বজুড়ে। বিশ্বে করোনা টিকার সমবন্টনের আহ্বান জানালেন ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল। শনিবার গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে তারা এই আহ্বান জানিয়েছেন। ভ্যাকসিনের বেশিরভাগই ক্ষমতাধর দেশগুলোর দখলে যাওয়ায় উদ্বেগ জানান এই দম্পতি। বলেছেন, উৎপাদন অনুযায়ী চলতি বছর প্রতিটি দেশে 70% মানুষকে টিকার আওতায় আনার সুযোগ ছিল, অথচ বেশিরভাগই ধনী 10 দেশের হাতে চলে গেছে। এটা চরম অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা সাবিনা নিসা হত্যার ঘটনায় সন্দেহভাজন আরও একজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়, তবে পরিচয় প্রকাশ করা হয়নি। গণমাধ্যম জানিয়েছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে তাকে। হত্যাকাণ্ডের দিন তার কাঁধে সন্দেহজনক একটি বস্তু দেখা যায়। পুলিশ ধারণা করছে সাবিনা হত্যায় এটি ব্যবহার করা হয়েছে। এর আগে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার সন্দেহে আরও 2 ব্যক্তিকে আটক করে নিরাপত্তা বাহিনী। তীব্র জ্বালানি সংকটে ভুগছে ব্রিটেন। ক্রিসমাস পর্যন্ত ইউরোপের 10,500 ট্রাক ড্রাইভার এবং পোলট্রি কর্মীদের সাময়িক ভিসা দেওয়ার পরই এই সমস্যার শুরু। শনিবারই এক ঘোষণায় জানানো হয়েছে যে চলমান সংকট মোকাবেলায় ইউরোপের 5,000 ট্যাঙ্কারকে আগামী 3 মাস জ্বালানি সরবরাহের অনুমতি দিয়েছে ব্রিটিশ সরকার। এছাড়া ক্রিসমাসের কাজের জন্য ভিসা পেয়েছেন 5,500 পোলট্রি কর্মী, কিন্তু তাতে প্রচণ্ড জ্বালানি সংকটে পড়ে লন্ডন। বেশিরভাগ স্টেশনেই ঝুলিয়ে দেওয়া হয় গ্যাস শূন্যতার নোটিস। দীর্ঘ 91 বছরের মধ্যে ভয়াবহ খরায় ভুগছে ব্রাজিল, যার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। লাতিন দেশটির 2/3 বিদ্যুতের চাহিদাই জলবিদ্যুৎ থেকে মেটে, কিন্তু বৃষ্টি স্বল্পতার কারণে এই চরম সংকট। নানা অজুহাতে বিভিন্ন ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের সংযোগ কেটে দিয়েছে প্রশাসন। খরার কারণে গেল আগস্টে 6.5% বেশি বাড়ানো হয়েছে বিদ্যুৎ এবং পানির বিল। করোনা মহামারীতে ভুগতে থাকা এই দেশটির জন্য বাড়তি চাপ নতুন এই সংকট। কুমিল্লার চান্দিনায় প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত মাহফিলে অংশগ্রহণ এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও হেফাজতের আরেক নেতা আদালতে হাজিরা দিয়েছেন। দুপুরে কুমিল্লার 7 নং আমলি আদালতে তিনি হাজির হন। বিচারক ইরফানুল হক চৌধুরী এই মামলার
আগামী 23 ডিসেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। এর আগে শুক্রবার দুপুর 12টায় ঢাকা থেকে মামুনুল হক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবিকে সড়ক পথে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে মারা গেছে সাদা রঙের একটি সিংহ। শুক্রবার বিকেলে পার্কের আফ্রিকান কোর অংশে এই সিংহটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, 6 বছর আগে পার্কে জন্ম নেয় সিংহটি। শুক্রবার দর্শনার্থীদের জন্য 5টি সিংহ বেষ্টনীতে ছাড়া হয়। বিকেলে 4টি সিংহ খাবার খেতে আসে, একটি সেখানে না আসায় খোঁজা হয়। পরে মৃত অবস্থায় দেখতে পান তারা। হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পর্যটন খাত নিয়ে মাস্টার প্ল্যান 2022 সালের ডিসেম্বরে শেষ হবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। আগামীকাল 27 সেপ্টেম্বর অর্থাৎ বিশ্ব পর্যটন দিবস, এবং এই নিয়ে সকালে সচিবালয়ের ব্রিফিংয়ে পর্যটন প্রতিমন্ত্রী জানিয়েছেন, করোনা মহামারীতে পর্যটন খাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ঘোষিত 1500 কোটি টাকা প্রণোদনা দেওয়ার কার্যক্রম দ্রুতই শুরু হবে। পর্যটন খাতকে সার্বিক উন্নয়নের মাস্টার প্ল্যান প্রণয়নের কথা জানিয়ে বলেছেন, করোনার কারণে এতদিন মাস্টার প্ল্যানের কাজ করা যায়নি। দেশি বিদেশি পর্যটকরা যাতে সহজে বাংলাদেশ ভ্রমণ করতে পারেন, এই জন্য ভিসা সহজীকরণ সহ মহাপরিকল্পনা করা হচ্ছে। আমাদের ট্যুরিজম কিন্তু ইতিমধ্যেই বুস্ট আপ হয়েছে, আপনারা দেখেছেন। যখনই কোভিডের সংক্রমণ সহনীয় পর্যায়ে আসছে, তখন ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি পর্যটক প্রত্যেকটা স্পটেই গিয়েছে, এবং আমাদের প্রশাসন এবং আমরা হিমশিম খেতে হচ্ছে সবাইকে বিপুল সংখ্যক পর্যটককে ধারণ করার ক্ষেত্রে। সুতরাং এটা একটা পজিটিভ সাইড। ঋতুরানী শরৎ, আর শরৎ মানেই কাশবন। তাই কিশোরগঞ্জ আর পাবনার বিস্তৃত চরাঞ্চল জুড়ে এখন শুধু এই কাশফুলের স্নিগ্ধতা। প্রকৃতির অপরূপ এই সৌন্দর্য দেখতে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। কিছুক্ষণের জন্য কাশফুলের শুভ্রতায় নিজেদের মন জুড়িয়ে নিচ্ছেন, কারণ আর কদিন পরই ঋতুরানীর বিদায়ের ঘণ্টা বেজে যাবে, আর তাই হেমন্তের নবান্ন উৎসব শুরু হবে তখন। কাশফুল আসলে শরতের একটা অলংকার হিসেবে কাজ করে, আমরা খুব এনজয় করতেছি। শরতের প্রকৃতির সাথে আমিও নিজে আজকে এরকম সাজে আসছি। অসাধারণ একটা জায়গা, মানে সাদা আকাশের দিগন্তের সাথে মিশে গেছে। কাশফুল ফুটেছে, এখানে পরিবার বন্ধুদের নিয়ে চলে এসেছি, আর এখানে আসলে যে কারোই মন ভালো হয়ে যাবে। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, গানটির যে সৌন্দর্য সেটা উপভোগ করা যায় শুধুমাত্র এই কাশফুলের কাছে আসে। পাবনা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান রুচির সৌজন্যে অনুষ্ঠিত হলে নৌকা বাইচ এবং পুরস্কার বিতরণী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এমন আয়োজন। 4 সেপ্টেম্বর 18টি দল নিয়ে এই বাইচ শুরু হয়েছিল, এবং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন পাবনা 4 আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় হাদুল নিউ একতা এক্সপ্রেস প্রথম, আত্রাই এক্সপ্রেস জুমায় খিরি দ্বিতীয়, বাংলার দুলাল তৃতীয় হয়। ফাউন্ডার্স ডে উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল শু উপহার দিল অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। সকালে মিরপুরে শিশুদের মাঝে স্কুল শু দেওয়া হয়। ফাউন্ডার্স ডে উপলক্ষে সব মিলিয়ে 5,000 জোড়া জুতা বিতরণের ঘোষণাও দেওয়া হয়। সামাজিক সংগঠন স্পৃহা বাংলাদেশের মাধ্যমে এই কার্যক্রম চালানো হয়। অনুষ্ঠানে অ্যাপেক্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রাজন পিল্লাই সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকা থেকে অভিবাসন প্রার্থীদের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনছে মেক্সিকো। শনিবার রাতে 250 মানুষকে সরানো হয়। মেক্সিকোর জাতীয় অভিবাসন প্রতিষ্ঠানের হুঁশিয়ারি, সিউদাদ এক্যুনার ক্যাম্পেই থাকতে হবে, নতুবা লাতিন আমেরিকার সর্ববৃহৎ যেই শরণার্থী কেন্দ্র তাপাসুলায় যেতে হবে। সেখানে থেকে তাদের নিজ দেশ হাইতিতে ফেরত পাঠাবে মেক্সিকো সরকার। চলতি মাসের শুরু থেকে যুক্তরাষ্ট্রের প্রবেশের লক্ষ্যে দেলরিও এলাকায় 15,000-এর বেশি মানুষ জড়ো হয়। দখলকৃত পশ্চিম তীরে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে 4 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনাবাহিনী। রোববার জেনিন ও জেরুজালেম শহরে তল্লাশি চলে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জেরুজালেমের উত্তর পশ্চিমাঞ্চলে চালানো এই অভিযানে কমপক্ষে 3 জন প্রাণ হারান। তারা হলেন আহমেদ জাহরান, মাহমুদ মাইদান ও জাকারিয়া বাদওয়ান। এছাড়া জেনিন শহরে চিরুনি অভিযান চলাকালে 22 বছরের তরুণ ওসামা সাবর প্রাণ যায়। গোলাগুলিতে 2 সেনা আহত হয়েছেন এমন দাবি ইসরায়েলের। মূলত স্বাধীনতাকামী সংগঠন হামাসের গোপন আস্তানায় অভিযান চালানোর সময় গোলাগুলি হয়। যুক্তরাষ্ট্রের মন্টানা এলাকায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে 3 জন প্রাণ হারালেন।
শনিবারের ওই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে ট্রেনটি সিয়াটল থেকে শিকাগো যাচ্ছিল, পথে ল্যাঞ্চ্যুত হয়ে দুর্ঘটনায় পড়ে ট্রেনের 5 বগি। ট্রেনটিতে তখন 147 যাত্রী, 13 ক্রু ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় দ্রুতই চাপা পড়াদের উদ্ধার করা হয়, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবারও ফিরে এলাম, আপনারা সব খবর দেখছেন। প্রতি থানায় একের অধিক ফায়ার স্টেশন করার পরিকল্পনা করছে সরকার, এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে 41তম অফিসার প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ শেষে কথা মন্ত্রী বলেছেন। জানিয়েছেন চলমান প্রকল্প শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য সংখ্যা 16,000 হবে, এই সংখ্যা 22,000 উন্নীত করার পরিকল্পনা আছে। ফায়ার সার্ভিস আগের দমকল বাহিনী নেই, এটি এখন প্রশিক্ষিত সদস্যদের সুসজ্জিত বাহিনী। কুচকাওয়াজ শেষে ফায়ার ফাইটারদের প্রতি দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার 44 জন সদস্য প্রশিক্ষণ শেষ করলেন। ফায়ার সার্ভিস কিন্তু আগের সেই অবস্থানে নেই। দেশ যেমন দুর্ভাগ্যতে এগিয়ে চলছে, তেমনও ফায়ার সার্ভিসেও আমরা এর প্রসার, এর ব্যাপকতা, এর প্রশিক্ষণ যেখানে যা প্রয়োজন আমরা সেগুলো কিন্তু করে যাচ্ছি আমাদের এই ফায়ার সার্ভিসকে সমৃদ্ধ করার জন্য। চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে 4টি গুদাম। ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বন্দর এলাকায়। গুদামে থাকা বিপুল পরিমাণের কাঠ পুড়ে গেলেও হতাহত হয়নি কেউই। ফায়ার সার্ভিসের 6টা গাড়ি 1 ঘন্টার চেষ্টায় যদিও আগুন নিয়ন্ত্রণে আনে। তখন সিলেটের ওসমানী নগরে থেমে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের দয়ামির এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে রাস্তার পাশে একটি ট্রাক থেমেছিল, পিছন থেকে দ্রুতগামী আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনে আলাপরত 2 ব্যক্তি ঘটনাস্থলে প্রাণ হারান। তারা হলেন সিলেটের গোলাপগঞ্জের কামরুল ইসলাম এবং খুলনার সোনাডাঙ্গার হানিফুল্লার ছেলে ইদ্রিস আলী। অন্যদিকে নরসিংদীতে সিএনজির সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে 1 শিশু নিহত হয়েছে। ক্ষতবিক্ষত সড়কের কারণে অবর্ণনীয় জনদুর্ভোগ এখন চট্টগ্রামের টক অব দ্য টাউন। 2 বছর ধরে আগ্রাবাদ থেকে ইপিজেড বন্দর ও বন্দর নগরীর প্রধান সড়কের ভয়াবহ দুরবস্থায় চরম ক্ষুব্ধ ভুক্তভোগীরা, কিন্তু কেউ যেন দেখার নেই। সংশ্লিষ্ট সব সংস্থা নির্বিকার, জনপ্রতিনিধিরাও নীরব, আর সংশ্লিষ্ট 2টি সংস্থা সিটি কর্পোরেশন এবং সিডিএ পরস্পরের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত। এগুলো করার জন্য কি মানুষের কোনো ইচ্ছা নেই? আমাদের প্রশাসন কি এটা দেখতেছে না? সিরিয়াসামে যদি বেঁচে থাকতো তাহলে আমার তো মনে হয় এরকম দুর্ভোগ আমাদের ফোকাতে হইতো না। মারা গেলে পর্যন্ত কেউ ওখানে জানাজা পেতে যেতে পারতেছে না, বিরাট সামাজিক হাহাকার চলতেছে। দোষারোপ করে দায়িত্বটা এড়ানোর চেষ্টা করে এটা আমাদের চিরাচরিত একটা চিত্র চট্টগ্রামের সেবা সংস্থাগুলো, এর থেকে তো বের হয়ে আসতে হবে আমাদের। আমাদের করার কিছু নেই, কারণ একটা প্রজেক্টে 2টা সংস্থা গিয়ে কাজ করতে পারে না। রাস্তার দুই পাশে ড্রেন নেই, যার পরে বৃষ্টি পড়লে পানি জমে থাকে, তবু আমরা ওই আপাতত মেরামত করার চেষ্টা করতেছি। বাজার থেকে হাওয়া চিনি, চাইলেই মিলছে না প্রয়োজনীয় এই পণ্য। অভিযানের ভয়ে চিনি বিক্রি প্রায় বন্ধ, লুকিয়ে সামান্য বিক্রি করছেন কেউ কেউ, এবং বেঁধে দেওয়া মূল্যের চেয়ে মিল পর্যায়ে বেশি দাম রাখা হচ্ছে। তাই অভিযানের ভয়ে চিনি বিক্রি করছে না অনেক ব্যবসায়ী। ক্রেতারা বলছেন দামের নাভিশ্বাস থেকে মুক্তি পেতে কঠোর তদারকি দরকার। বাজারে চিনি সরবরাহ কমিয়ে দেওয়া প্রসঙ্গে কথা বলতে রাজি হয়নি মিল কর্তৃপক্ষ। রেট থেকে এখন বাজারে অনেক দাম বেশি, এই জন্য আমরা চিনি উঠাইও না বেচিও না। মাল কিনা পড়ে এখন 75-76 টাকা মাল কিনা পড়ে, কিন্তু সরকারি নির্দিষ্ট রেট হচ্ছে কি আপনার 74 টাকা। চিনির বাজারটা কে নিয়ন্ত্রণ করে, কে কি করে, এটা অবশ্যই সরকার জানার কথা। সরকার এটা রিটেল মার্কেটে এসে জরিমানা করা, কেউ 2,000-5,000-1,000 টাকা, এটা অন্যায়। চিনির অনেক দাম বেশি, এটা যদি একটা এই যে ব্যবস্থা না হয় আমরা সাধারণ মানুষ চলতে বড় কষ্ট হচ্ছে। সাধারণ মানুষের নাভিশ্বাস মানে কি, যে বাজার করতে এসলে তাদের হিসাব অঙ্কে আর মেলে না, টাকার অঙ্কে মেলে না। জামালপুরের যমুনা সার কারখানায় বিষাক্ত তরল বর্জ্য ছড়িয়ে পড়েছে। সরিষাবাড়ির গোগল দীঘা ইউনিয়নের কয়েকটি গ্রামে বিরূপ প্রভাব প্রতিবেশী এবং পরিবেশের উপর, রোগবালাইও বাড়ছে। দীর্ঘদিনও দূষণ বন্ধে কারখানা কোনো উদ্যোগ না নেয়ায় মানুষ বেশ ক্ষুব্ধ। এতদিন কোনো ব্যবস্থা না নিলেও প্রশাসন এবং কারখানা কর্তৃপক্ষ বলছে দ্রুতই পদক্ষেপ নেবে।
সোমালিয়ার প্রেসিডেন্সিয়াল প্যালেসের বাইরে আত্মঘাতীর হামলায় কমপক্ষে 8 জনের প্রাণ গেছে, 9 জন আহত হয়েছে। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী বিমানবন্দরে যাতায়াতের জন্য এই পথটি ব্যবহার করেন। তল্লাশির জন্য দাঁড় করানো হলে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা এবং হতাহতের পাশাপাশি 10টি যানবাহন ধ্বংস করা হয়। যদিও এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। স্পেনের নিয়ন্ত্রণ থেকে কাতালুনিয়ার স্বাধীনতার দাবিতে গোটা ইউরোপে ক্যাম্পেইন চালাবেন। শনিবার ইতালির এক সংবাদ সম্মেলনে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন কোরলের অঞ্চলটির প্রভাবশালী নেতা কার্লেস পিজমন্ট। জানিয়েছেন, স্বায়ত্তশাসিত অঞ্চলটির মানুষদের ইচ্ছার প্রতিফলন তিনি যেন সারা বিশ্বে তুলে ধরতে পারেন, এ কারণে এই গ্রেফতারি পরোয়ানা। নিশ্চিত করেছেন, 4 অক্টোবর ইতালিয়ান আদালতের মুখোমুখি হবেন, আর সেই দিনই নির্ধারণ হবে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে স্পেনে ফেরত পাঠানো হবে কি না। For freedom, for democracy. স্বাধীনতা, মুক্তবাক, রাজনৈতিক অধিকার, গণতন্ত্রের জন্য কাতালুনিয়ার যে লড়াই, সেসব ঠেকাতেই আমাকে গ্রেফতার করা হয়। বিশ্বাস করি কাতালুনিয়া স্বাধীন দেশ হওয়ার যোগ্য। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য নাগরিকদের মতোই আমরা স্বাধীনতা ভোগ করতে চাই, সে কারণে কোনো আদালত বা বিচারপতির মুখোমুখি হতে ভয় পাই না। কেরালার কোথাম জেলায় ভিড় জমাচ্ছেন প্রকৃতি প্রেমীরা, কারণ শরৎ মৌসুমে যতদূর চোখ যায় দিগন্ত বিস্তৃত শুধু গোলাপি শাপলার আভা, এবং সবজি হিসেবেই তুলে নিয়ে যান এই ফুলটির লতা অনেকেই। তবে সবকিছু ছাপিয়ে অসাধারণ সৌন্দর্যে এই ভ্রমণ পিপাসুদের টেনে নেয় কেরালায়। স্থানীয় প্রশাসন বলছে, করোনা মহামারীর আগে এই ভিড় সামাল দিতে রীতিমতো তাদেরকে হিমশিম খেতে হচ্ছে, কিন্তু বর্তমানে সংক্রমণ আতঙ্কে পর্যটকদের আনাগোনা কমে গেছে। এত সুন্দর দৃশ্য যে চোখ জুড়িয়ে যায়, শান্ত হয় মন। মৌসুমি ফুলের এই সৌন্দর্য উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেরালায়। এখানে নৌকাতেও ঘুরতে পারবেন ভ্রমণ পিপাসুরা। পুরো খালটি শাপলায় ভরপুর, পরিবারের সাথে অসাধারণ কিছু মুহূর্ত কাটালাম। করোনা বিস্তারের শঙ্কায় অল্প সংখ্যক কিছু মানুষই নৌকায় ঘুরছেন, আমরাও পানিতে নেমে উপভোগ করেছি। এই ছিল আমার কাছে আজকের সব খবরের সব আপডেট। এতক্ষণ সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।